দর্শক মন্ডলী সালাম আলাইকুম, ভালো আছেন সবাই? গুনে গুনে 9 দিন পরে দেখা হলো আপনাদের সঙ্গে। ঈদ উপলক্ষে আমাদের অনুষ্ঠান বন্ধ ছিল, তাই প্রথমেই আমরা আলোচনা করব ঈদ কেমন গেল। কিন্তু এর মধ্যে দুটো বিষয় আবার আমাদের সামনে এসছে। সাধারণত টেলিভিশনে এরকম করে হয় যে রাত 12টার পর থেকে নতুন দিন শুরু হয়, সেই হিসেবে আজকে আমরা 12 তারিখ ভাদ্র মাসের এতে পড়েছি। সেটা যদি হিসাব করেন তাহলে আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 36তম মৃত্যু দিবস। আর যদি এর মধ্যেই থাকেন তাহলে বলতে হবে গতকাল। আর যদি মনে করেন না রাত পোহালে কেবল নতুন দিন শুরু হবে, তাহলে আজকে চাঁদের বুকে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, মারা গেছেন, তাকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং তাকে নিয়েও হয়তো কিছু কথাবার্তা বলবো আমরা। আজকে সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব বদরুদ্দোজা চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি, এবং জনাব মাহি বি চৌধুরী, সাবেক এমপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে দিয়ে শুরু করি। আমার মনে আছে এর আগে আর একটা অনুষ্ঠান এরকম করেছিলাম, ঈদ কেমন তখন এবং এখন, আমি আপনাকে জিজ্ঞেস করছি, বছর 2 আগে হবে। আমি আজকে আপনাকে এটা দিয়ে শুরু করতে চাই, ঈদ কেমন গেল এবার? আপনি নিজের কথা বলবেন, সবার কথা বলবেন। দর্শক মন্ডলীকে আমি ঈদ মোবারক জানাই। এখনো বাসি হয়ে যায়নি তেমন, এখন ঈদ মোবারক চলতে পারে, চলবে। মোবারক শব্দের অর্থ হলো বরকতময়। অনেকে জানেন না কিন্তু ঈদ মোবারক ঠিকই করি, ঈদটা বরকতময় হোক, মানে ঈদটা যেন লাভজনক হয়, অনেক বরকত হয় সবার জন্য। ভিতরের স্পিরিটটা কিন্তু খুব সুন্দর। যাই হোক, এই ঈদ আর সেই ঈদ এটা অবশ্যই আলোচনা করার সুযোগ আছে, খুব মজার সুযোগ আছে। একদম ছেলেবেলা যখন ঈদ করতাম আমরা, আমাদের বাড়িতে যাওয়া কম্পালসারি ছিল, গ্রামে যাওয়া ছিল ঈদের ছুটিতে কম্পালসারি যেতেই হবে। এবং আমার সেন্ট গ্রেগরি স্কুলে পড়তাম, আমি আর বড় ভাই পিঠাপিঠি, সুতরাং সেই সেই সময়কার তোমাদের অনেক অনেক আগে, সেই হিসাবে যখন বাড়ি যেতাম তখন লঞ্চে করে যেতে হতো, আর নতুন জুতার বাক্সটা তখনও পড়তাম না, আর নতুন শার্ট যেটা কেনা হতো সেটা ভাজ করেই থাকতো, তখন বছর 2 বয়স। সে সময় একবার খুব শীতের মধ্যে ঈদ পড়েছিল, মনে আছে? আরে ঈদ পড়েছিল, পরদিন সকালবেলা ঈদ হবে, আমাদের বন্ধু বান্ধব দোস্ত যেগুলো গ্রামের মধ্যে যেগুলো ছিল, তখন তো গ্রামের দোস্তরা ছিল আসল দোস্ত, আত্মীয় স্বজনের মধ্যে, তারা সে সকাল 5টা হতে দরজায় জোরে জোরে আঘাত করে, উঠ উঠ কি করছো, এখন এখন ঘুমাস, গোসল করতে যাবো। গোসল প্রচণ্ড শীত, মাঘ মাসে শীত গোসল করি কেমন করে, কায়দা কায়দা শিখিয়ে দিই। তারপরে চুলার চুলার পাড়ে নিয়ে গেলো, রান্নাঘরটা আলাদা ছিল, সেখানে সর্ষে তেলে বাড়তে সর্ষে তেল না, সবাই মাখা মাখা, এখন কোনো শীত লাগবে না, ডুব দিবি আর উঠবি, ডুব দিবি আর 2 বার করে, সেই প্রচণ্ড শীত, কনকন শীতের মধ্যে সারা গায়ে মাখলাম, সত্যি সত্যি অয়েলের কাভারিং হয়ে যায় তো শীতটা একটু কম লাগে। তারপর এক দৌড়ে পুকুরে পড়ে গিয়ে সবাই ধূপ 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 করে গোসল, রোজার গোসল, ঈদের গোসল শেষ। তারপর যেন যথারীতি, তখনও সেমাই ছিল, শুধু সেমাইটা হাতে হাতে তৈরি ছিল, একটু মোটা হতো, বিউটিফুল টেস্ট হতো, আর তখন আখের গুঁড়ে আলাদা একটা সুঘ্রাণ ছিল, এটা এখন নেই। সত্যি কথা বলতে কি, জর্দা হতো, সিমাইয়ের ফিরনি হতো, সেগুলো খাওয়া দাওয়ার পরে তারপর ঈদের নামাজে যখন যেতাম, তার আগে প্রত্যেকের চুল ছাটা, চুল ছাটা কম্পালসারি। হ্যাঁ, নাপিতের কাছে না গিয়ে নাপিত আমাদের বাড়িতে আসতো, সব আমরা লাইন করে বসে যেতাম, কমিউনিটি হেয়ার কাটিং, সব কয়েকদিন ইফতার পেলাম, বনানীতে গুলশানে কয়েকটা জায়গায় একেবারে আনকনভেনশনাল ইফতার পেলাম, লেবানিজ অন্য ধরনের, যেখানে ওই ছোলা বুট কিছুই নাই, অঙ্গদল তাদের ইফতার খেতে হবে, অন্য দলের ইফতারে যেতে হবে, আবার ইফতারের মধ্যে গোসা টোসা কত কিছু, রাজনৈতিক গোসা আছে না, আমার ইফতারে তো ওরা আসে নাই, আমি কেন ওদের ইফতারে যাবো, ইত্যাদি এইসব রাজনৈতিক প্রখর ভাবে রমজানের ভিতরে ঢুকে গেছে। তারপর ঈদের একেবারে ছেড়ে দেয় না, যার যার পার্টির বিশাল বিশাল পাবলিসিটির জন্যে বড় বড় রিসেপশন দেওয়া হয়, লোকজন আসে যায়,
মহিলারা ভালো ভালো ড্রেস ড্রেস পরে আছেন, ছেলেরা তাদের নাতিপাতি নাতিপুতিদের নিয়ে নেতা নেত্রীদের দোয়া আশীর্বাদের জন্য আসেন। এই যে জিনিসটা একটা মানে পলিটিক্যাল কালচার ইনসাইড সাচ এ বিউটিফুল সোশ্যাল ফাংশন, রিলিজিয়াস না, এটা সোশ্যাল ফাংশন, হিন্দু মুসলমান সবাই করে আমাদের দেশে, সত্যি কথা। এটার মধ্যে যদি ওই রকম দৃষ্টিভঙ্গি না থাকতো যে ওর ওখানে যাবো না বা ও আমার ওই অ্যান্টি পার্টি, তাহলে ভালো ছিল, তাহলে ভালো ছিল। কিন্তু আপনি পুরোটা ব্যবহার করবেন যে আমাদের পার্টি ওর পার্টি কতখানি বড় এটা দেখানোর জন্য, এবং অমুকের সঙ্গে আমার এই বিরোধ যেহেতু আমারটাই আসে নাই সেই জন্য যাবো না, এগুলো ঠিক না, এগুলোতে জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে। যাই হোক, তারপর আমরা যেতাম তো নামাজে, নামাজে আমাদের ধাক্কা মেরে পিছন দিকে ফেলে দেওয়া হতো, এখন তো ছোটো ছোটো বাচ্চার সামনের দিকে আসে, এটা আমাকে একটু ভালো লাগে। আমরা এখন নকটার হয়ে যাবো সবচেয়ে পিছনের দিকে দাঁড়াতাম, কারণ গো বেচারা ছিল, আমাদের দোষও ছিল, নামাজ পড়তে কথা বলাই ধাক্কা মারলি কেন, তাদের এগুলো কমন ছিল। তো সেই করে তারপর পরেরটাই সবচেয়ে মজার, তাহলে শেষ হলে কোলাকুলি টোলা নিজের মধ্যে করতাম, বড়া পাত্তাই দিতেন না। তারপর বাড়িতে বাড়িতে যেতাম না, গ্রামে নিকটাত্মীয় দূরত্ব যত আছে সবার বাড়িতে যেতাম, সবার বাড়িতে পোলাও খেতে হতো, খুব আদর করে পোলাও খাতেন তারা, নানি টানি গোছের যারা ছিল চাচি চাচি টাচি খুব খাওয়াতেন। আর গুনতেতাম এক দুই তিন চার বাড়ি হলো পাঁচ বাড়ি হলো, আমার একবার মানে 17 বাড়িতে আমরা গিয়েছিলাম, 17 বাড়ি একবার 17 একবারে সারাদিনে টুক 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 ঘুরতে ঘুরতে, শোনা সে বেশি করে খেতে পারেনি, অল্প অল্প করে, প্রথমবারই একটু ভালো খাওয়া হয়ে গেল, 17 বাড়িতেই খেয়েছেন, খেতে হবে বাধ্যতামূলক, না খেলে কঠিন ব্যাপার ছিল। এখন এবার কি হলো, ঝুপঝুপ করে বৃষ্টি হলো, দৌড়ে গিয়ে দাঁড়াতে হলো নামাজের মধ্যে, বৃষ্টিটা একেবারে একেবারে অসময় আসলো। যাই হোক, তারপরে এইবারে আমি তো ভিজতে ভিজতে গেছি, তারপরে মসজিদের মধ্যে কোনো জায়গা পাইনি, সিঁড়ির উপর দাঁড়িয়েছি, তারপরে কারো কারো আবার কোথায় স্যান্ডেল রেখেছে তার ঠিক নাই, একদম ডিসলোকেশন ছিল অনেক। কিন্তু গ্রামে এখনো হয় সুন্দরভাবেই হয়, এখনো অত সুন্দরভাবে হয় না, কারণ গ্রামে যারা আসল লোকজন যারা শহরে চলে এসছে, এই মাইগ্রেশন ধরুন জিনিসটা অন্য ইমব্যালেন্স হয়ে গেছে, আর শহরে যেটা আগে বলেন খাওয়া দাওয়ার ব্যাপার অন্যরকম হয়েছে। এবার কি আপনি গ্রামে গেছেন? এবারে এবার যাইনি, এবার যাইনি, ঈদের পর দিন, ঈদের পর দিন গেছি, আমি এদের পর দিনে যাই, এদের পর দিনে রেস্টটা থেকে যাই, কিন্তু সেটাও খুব ভালো। এবারও গেছেন? এবারও গেছি, এবং আমার আত্মীয় নয় কিন্তু আমার সাথে একসঙ্গে রাজনীতি করতো অনেকদিন, সেরকম বয়স্ক বৃদ্ধ লোক আর কি, বলে বাবা আমার ওখানে যাইতেই হবে, না গেলে আমি সারবো না, আমি ঠিক আছে আমি যাবো, এদের পর দিন যাবো, কিন্তু আমাকে মাছ খাওয়াইতে হবে। তাদের খুব খুশি, কেন থাকে বিলের ঠিক পাশ ঘেসে ওদের বাড়ি গিয়ে, তার সত্যি সত্যি এই বড় রুকে রুই বলে বিক্রম, একটা স্পেশাল ভাষা আছে নলা এতটুক, আর মাঝখানে যেটা গেল গরমা, গরমা মাছটা খুব ফেভারিট আমারও, মানে রুই মতো বড় হয় নাই, রুই তিন জাতি, একটা নলা রুই, তারপর গরমা রুই, তারপর আসল রুই, 1 কেজির নিচে এই 700-800 এলে তখন গরমা সাইজ, নলা নাই বড় হয়ে গেছে। ওই মাছটা আমার মাথায় আমাকে দিল যে অ্যাজ ইউজুয়াল গেস্ট অফ অনার মাথা, তো মাথা খেলাম এর সঙ্গে ছোট ছোট মাছ, অনেক টাকি মাছের ভাজা, অমুকটা ভর্তা ভুনা ইত্যাদি করে সুন্দর আয়োজন ছিল, খেলাম এক এক বাড়ির তৈরি দই খেলাম, ভালো লাগলো, একটু একটু আবার অতীত ফিরে এলো মনে হলো। কিন্তু অতীতে মাছ খাওয়ানো ঈদের মধ্যে রীতি ছিল না কখনো, না গোস্ত খেতেই হবে, মুরগি আনো, স্পেশাল রিকোয়েস্ট, সেজন্য স্পেশাল রিকোয়েস্ট, না হলে হতো না। না কিন্তু এই এত বছর পরে আপনি প্রতি ঈদের দিনে ঢাকা থাকলেন, পরদিন আবার এলাকায় গেলেন, গ্রামে, গ্রাম আর শহরের মধ্যে কি পার্থক্য? আকাশ পাতাল, এখনো এখনো আকাশ পাতাল পার্থক্য আছে। যে ঈদের যে আনন্দটা কতখানি জেনুইন হতে পারে, আপনি আমার বাড়িতে আসবেনই, আপনি কাপড় ধরে নিয়ে যাওয়া, এটা তো শহরে নাই, টেলিফোন, এই আসবেন না আমাদের বাড়িতে একটু আসেন, হ্যাঁ কেমন, কটার সময় থাকবেন বাসায়, আবার যে পাল্টা প্রস্তুত করে, হ্যাঁ সন্ধ্যার পর আসলে ভালো হয়, এসব তো ওখানে নাই। ঈদ সারাদিন ঈদ চলছে, সারাদিন চলছে, দুদিন তিন দিন ঈদ চলতেই থাকে, আর আন্তরিকতা অনেক বেশি, অনেক খাঁটি, জেনুইন, আর খাওয়া দাওয়া অনেক সিম্পলিফাইড রিয়েলি। যদি ঈদের দিন পোলাও কোরমা সবাই খায় ধরতে গেলে, আর যারা খেতে পারে না তারা সবাই ওপেন অতিথি, কোনো অসুবিধা নেই, যে কোনো বাড়িতে গেলে তাদেরকে আদর করে খাইয়ে দেয়। ঈদের দিন ঈদের পর দিন আমাদের সন্ত বাংলাদেশের গ্রামাঞ্চলে মানে খাদ্যের দারিদ্রতা ওটা সাময়িকভাবে চলে যায়, সত্য কথা। এমনকি আমাদের গ্রামে এখন বেশ কিছু পয়সাওয়ালা লোক হয়েছে, বিদেশে অনেকে থাকে, বিক্রমপুরে বিদেশে তো অর্ধেক লোক, ছেলেদের ইয়াং পিপুলের অর্ধেক লোক আছে বিক্রমপুরে, খুব ভালো ভালো জায়গা আছে, কোরিয়া জাপান সবচেয়ে বেশি ইনকাম 2 লক্ষ টাকা মাসে, তারপরে এদিকে মালয়েশিয়া একটু কম 30,000 থেকে 35,000, তারপরে ওইদিকে মিডল ইস্টে গিয়ে 40,000-50,000 ইনকাম, গ্রিস পর্যন্ত সব জায়গায় আছে, আমেরিকাতেও আছে। সুতরাং তাদের যে টাকা পয়সা যেটা আসে সেটা জেনুইনলি মা বাবা যারা দেশে থাকে তারা খরচ করে ঈদে আনন্দ উৎসব করে, এবং সেখানে
গরিব মানুষের সে দুই তিন দিন যথেষ্ট খাওয়া পড়া যায়, কোনো অসুবিধা হয় না। এই একটা জিনিস আছে যেটা আমি তো আসবো, আমার ঔজ্জ্বল্যে চাকচিক্যে লক্ষ্য করা যায় না, সত্যি কথা। মানে আপনি বলছেন যে ঔজ্জ্বল্য বা চাকচিক্য যেটা ঢাকায় দেখা যায় সেটা গ্রামে নাই, কিন্তু আন্তরিকতা যেটা গ্রামে আছে ওটাই যেখানে আছে এখানে নাই। জি বলে আবার আমার আমার শহরের লোকরা রাগ করবে, আমি তাদের বিনয়ের সঙ্গে বলবো আন্তরিকতাটা অন্য ধরনের, আন্তরিকতা নাই বলবো না, একটু অন্য ধরনের, মানে একটু শহরে স্বার্থ সংশ্লিষ্ট শহরের নীতি না। অ্যাবসলিউটলি, আমি আসলে অন্য একটা জিনিস ভাবছিলাম যখন আব্বা বলছিলেন ভেরি রাইটলি যে রাজনীতিটা আসলে এই রমজান মাস এবং ঈদ এর সাথে একটা আলাদা ধরনের রাজনীতির কালচার আমি বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, এবং আরেকটা কয়েকটা বছর ধরে আসলে সবসময় কিন্তু আগে ছিল না, কিন্তু এখন পলিটিক্যাল পোলারাইজেশন সবচেয়ে বেশি মনে হয় রমজান মাসেই দেখা যায় যে কারা কারা ইফতারে বসলো, কারা একসাথে বসলো, হেড টেবিলে কারা বসলো, ছবিটা পত্রিকায় কাদের আসলো, কে কোথায় গেল, কে কোথায় গেল, কোন দাওয়াত কে কাকে দাওয়াত দিল, কোন দল কাকে দাওয়াত দিল না, ইট হ্যাজ বিকাম আ ভেরি সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, এটাও এটাও কিন্তু বছর দশেক ধরে এর আগে হয়তো বা ছিল না, একদিক দিয়ে ভালো আবার একদিক দিয়ে ইটস ওয়েস্টেজ অফ মানি, 300 আসনে প্রতি আসনে যদি অন্তত 5 জন করে লোক হয়, এই 1500 লোক এক একজন প্রায় 40-50 হাজার টাকার পোস্টার লাগায়, এই আর যেই আপনার ঈদের যেই যেই শুভেচ্ছার যেই আপনার ইয়েগুলি গেট যেগুলো হয় এই সব কিছু মিলে প্রায় মোটামুটি একটা হিসাবে দেখা যায় 50 কোটি টাকার উপরে এই ঈদ মুবারাকের সময় শেষের দিকে এই একটা বাজে খরচ। বাবা অ্যাট দ্য সেম টাইম বাজে খরচ বললে আমি মনে করি রাজনীতিবিদদের অনেকেই তো টাকা পয়সা তো অভাব নেই, এই টাকা পয়সাগুলো অন্তত কিছু গরিব মানুষের কাছে যায় যারা পোস্টারগুলো লাগানোর খরচটা পায়, সো ঈদের আগে তাদের কিছু ইনকাম হয়, এদের পকেট থেকে কিছু টাকা খসে, খুব একটা খারাপ হয় না আর কি ওইসব দিক দিয়ে চিন্তা করলে। তারপর এটা দিস ইজ এ সিগনিফিকেন্ট অ্যানাদার পার্ট অফ পলিটিক্যাল রমজান ঈদের এই জিনিসটার আরেকটা জিনিস আমার কাছে মনে হলো, আমাদের ঈদ তো আসলে খুব সাদামাটা ঈদ, মানে আমরা ছোটোবেলায় অনেক বেশি এনজয় করতাম, সাইকোলজিক্যালি মনে হতো ঈদ ঈদ ঈদ, কিন্তু ঘটনা যা ঘটতো এখনও তাই ঘটে, শহুরে যেটা হয় নামাজ পড়তে যাই, বাসায় আসি, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, ঈদের ঈদ ছাড়াও দেখা হয়, ঈদের দিনও দেখা হয়, আত্মীয় স্বজনের সাথে ঈদের দিন সাজগোজ করে কোলাকুলি হয় আর কি, সাজগোজ করে কোলাকুলি হয়, হ্যাঁ, আর আত্মীয় স্বজনের সাথে ঈদের সময় দেখা হয় সাধারণত খুব কম দেখা হয়, এই দিকটাই মনে করি যে আসলে আমাদের আমরা তো আমাদের কিছু রেগুলার রুটিন আছে, দুপুরবেলা আমার বড় ফুপুর বাসায় আমরা যাই, সেখানে সব চাচা ফুপু ওই সাইডে সবার সাথে দেখা হয়, আর রাতের বেলা আমার মেজো খালার বাসায় আমরা এখনো যাই, উনি নেই, উনি চলে গেছেন, মারা গেছেন, কিন্তু তারপরও ওনার ছেলে এখনো রয়েছেন প্রবাল ভাই, এবং সেই বাসায় আমরা রেগুলার সবাই রাতে এরকম করে বলা যায় ঢাকা শহরে যারা আমরা থাকি তারাই দুই ঈদেই আমাদের গেট টুগেদার ডেফিনেটলি হয়। আমাদের ঈদের যদি আপনি আমাকে বলেন আমি ঈদের সবচেয়ে বেশি কি এনজয় করি, আমি সবচেয়ে বেশি এনজয় করি ড্রাইভিং আউটসাইড ইন দ্য রোড, ঈদের 4-5 দিন 7 দিন ঢাকা শহর গাড়ি চালানোর যে আনন্দ এটা আমি মনে করি ঈদের সবচাইতে বড় আনন্দ, এর উপরে আর কিছু নাই, সবচেয়ে হালকা থাকি, আরাম থাকি, কোনো ট্রাফিক জ্যাম থাকে না, এবং এটাই আমার মনে হয় যে ঈদের সবচাইতে বড় আনন্দের বিষয়, যেটা মাত্র 1 সপ্তাহ পরে আবার ঢাকাদার পুরনো চেহারায় ফিরে আসে। এছাড়া আর বাকি অন্যান্য জিনিসগুলো আমি আসলে শুনি, আরেকটা জিনিস আছে যেটা আগে ছিল না বোধহয় আমরা 10-12 বছরের রীতি হবে যে ঈদের বিভিন্ন কার্ড বের করা, এটা এখন নাই, এটা এসে গেছে অলরেডি অনেক আছে আছে, কিন্তু ছিলই না বছর 15 বছর আগে, এরকম হয় 15-16 বছর এরকম হবে, ঈদ কার্ড বলে কোনো জিনিস ছিল না, হাতে লেখা কার্ড তৈরি করতো মেয়েরা, আচ্ছা হ্যাঁ, আর্টিস্টরা তৈরি করতো, এখন যে পাইকারি হাজার 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 ঈদ কার্ড অনেক বিদেশেও ছাপা হয়, কিছু খানা পিনা আরেকটা প্যাকেট খুললে ওখানে আরো কিছু জিনিস, কার্ড মানে তো বিশাল ব্যাপার, এখন এই যে একটা কার্ডের একটা ব্যাপার হয়ে গেছে, এই কার্ড সংস্কৃতিটা এটা কিন্তু আগে ছিলই না, এটা আসলো কোথায়, এটা আসলো আপনার নলেজে কি বলে বাইরে কি এরকম কোন ঈদ কার্ড দেওয়া হয় বা বিয়ের কার্ড, ঈদ কার্ড ছিল না কিন্তু ক্রিসমাস কার্ড বিলেতে দেখে এসেছি, এই রকম ফিরে আসার পর খুব ওটা দারুণ ব্যাপার, ক্রিসমাস কার্ড তারপর নিউ ইয়ার্স কার্ড তারপর গেট ওয়েল কার্ড এগুলি বিলেতে হাজার 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 ইউরোপে আমেরিকা হাজার হাজার হাজার, আপনি যেটা চান সেটা দেবে, বার্থডে হ্যালো ন্যানি হ্যালো নানিকে বলছে হ্যালো গ্রানি হোয়াট এভার ইট ইজ গ্র্যান্ডমা গ্র্যান্ডফাদার, এদের সময় প্রত্যেকটা আছে, এরকম কোনো অকেশন পাওয়া যাবে না
যেখানে সুন্দর কার্ড আপনি খুঁজে নিতে পারবেন না, এটা আমাদের দেশে ছিল না। এখন এটা এত বেশি হয়ে গেছে যে নাও ইউ গেট এ কার্ড ফর এভরিথিং প্র্যাকটিক্যালি। এটা এটা আমার আমার মনে হয় যে আমাদের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে ইকোনমিটাও তো ওরকম ভাবেই যাচ্ছে, গ্লোবালাইজেশন সবকিছু দেখছি আমরা। এবার ঈদে তো শুনলাম প্রায় 70,000 মানুষ দেশের বাইরে ঈদ করেছে, এদের মধ্যে 40-50,000 নাকি ব্যাংকক ঈদ করেছে। তো ব্যাংককে তো ঈদের আমেজই বোঝার কথা না, ঈদই তো বোঝার কথা না। সো ইটস নট ঈদ, ইটস এ লং ভেকেশন। সেই সময়টা পরিবারের সাথে একসাথে থাকা, শুধু দেশের বাইরে গিয়ে করা। আসলে এখন এখন সম্পূর্ণ জিনিসটা অন্যরকম হয়ে গেছে। এখন যেহেতু সবার ব্যস্ততা অনেক বেশি, সবাই কিছু সময় বের করে নিতে চায়, এই লম্বা ছুটির মধ্যে কেউ দেশে বাইরে যাচ্ছে, তো এক একজন এক একভাবে ঈদ উদযাপন করছে। এবং আমি মনে করি আস্তে আস্তে হয়তো আগামী 10-15 বছর পর ঈদের আরো নতুন নতুন রূপ, নতুন নতুন ধরন নিশ্চয়ই আমরা দেখব। থ্যাংক ইউ দর্শক মন্ডলী, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক মন্ডলী, আবার আমন্ত্রণ জানাচ্ছি টকশো মধ্যরাতে মুক্ত বাকি। একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে নজরুল ইসলাম ক্ষান্তবাক হয়ে গেছিলেন। নজরুলকে দিয়ে আলোচনা শুরু করব, ঈদের রেশ যায়নি সেটা নিয়ে কথা বলবো, এবং তার সাথে যুক্ত হয়ে সামাজিক যে কোনো প্রপঞ্চই আমরা এখানে আলোচনা করতে পারি। স্যার শুরু করেন আপনি, নজরুল বিষয়ে আপনি অনেকভাবে সমৃদ্ধ। ছিলাম জানতাম, যাই হোক, সবচেয়ে অসাধারণ একটা জিনিস, একটা বক্তব্য আমার এক আত্মীয় একদিন বলেছিলেন, আমার খুব পছন্দ ছিল কথাটা, যদি কবি নজরুলের জন্ম না হতো আমরা ঈদ কেমন করে করতাম। মানে কি বলছি, সন্ধ্যার সঙ্গে যখন চাঁদটা উঠে সঙ্গে সে যে গান বাজান চারদিকে, এলো খুশির ঈদ, হ্যাঁ রোজার শেষে এলো খুশির, রমজানের রোজা এলো খুশির। এই গান না শুনলে মনেই হয় না যে কালকে ঈদ। আমার মনে হয় না অন্য কোন সামাজিক উৎসবে, খ্রিস্টানদের হোক হিন্দুদের হোক, আমি তো খ্রিস্টানদের অনেক উৎসব দেখেছি, 5 বছর বিলেতে ছিলাম, তাদের আমাকে সিগন্যাল টিউন কোনো কিছু ছিল না, যেটা বোঝায় ক্রিসমাস চলছে, জিঙ্গল বেল আসছে, যেটা পরে গান গাইতে বাচ্চা মেয়েরা সিঁড়ি দিয়ে উঠতো, নামতো, দেখতাম হাসপাতাল ভর্তি ঘুরতো, ওইটা বোঝা যেত আজকে ক্রিসমাস আসছে, দ্যাটস অল। জিঙ্গল বেল দিতে আর ওই রাস্তায় ওই ইগুলা ওই যে মূর্তিগুলো মানে রাখতো, সান্টা ক্লজ ওই তো বোঝা যেত ঈদ আসছে, মানে ওদের ঈদ আসছে, ক্রিসমাস আসছে। আর একটা বোঝা যেত অক্সফোর্ড স্ট্রিটে এক মাস আগে থেকে বাতি জ্বলতে থাকলো, চতুর্দিকে আলোকমালা, কিন্তু আমরা তো আলোকমালার ব্যাপার হয় না ঈদে, না হয় ভালো, কিছু কিছু হয় মাঝে মাঝে বাজার টাজার মার্কেটে হয়, মার্কেটগুলো 3-4 দিন থাকে, কিন্তু ওইরকম না যে এক মাস লাগিয়ে করা ইত্যাদি। কিন্তু ওই চাঁদ রাতের গান মজার জিনিস, ওইটা চাঁদ রাতের গানে নজরুল ইসলাম। আর অন্য জিনিস, সবচেয়ে বেশি দাম কখন ঈদের মধ্যে, ঈদে পৃথিবীতে কোনো জায়গায় নেই। আপনি বিদেশে যান সেখানে দেখবেন সেল, ক্রিসমাস কনসেশন সেল, 50% নাই, 50% নাই, নিয়ে নাও, কিনিবা নাও, মজা করে উৎসব করো, আমাদের গলা কাটা হবে তখন। এই সুযোগ, একটা সুযোগ, আর পকেটে কিছু পয়সা আছে আমরা লুটে নেব। এইবার একটা মজা হয়েছে না স্যার, এটা ঠিক না, রমজানে ঈদের কি বলে রমজানের জিনিসের দাম যেন না বাড়ানো হয়, এই জন্য বাণিজ্য মন্ত্রী সমস্ত ব্যবসায়ীদের ডেকে বললেন, ওনারা বললেন না আমরা রমজানের দাম বাড়াবো না, তারপরে গিয়ে দাম বাড়িয়ে দিলেন, রমজানে বাড়াবার দরকার কি, তার আগেই বাড়িয়ে দিয়েছেন। বাণিজ্য মন্ত্রী সাহেব একটা, উনি আমাদের একদিক আত্মীয় হন, যাই হোক, ওনার একটা বলতে গেলে বহু সৌভাগ্যবান, উনি যখন একটা কথা ছাড়েন ঠিক বিপরীতটা হয়ে যায় কয়েকদিন পরে, কোন ভাই এখন না না এখন তো ইয়ে, যেই হোক জিএম কাদের, নতুন জিএম কাদের, তা মানে পূর্ববর্তীর চেয়ে এখনো কম জানে, ট্র্যাডিশন চলছে না, দাম তো বেড়েই আছে সবকিছুরই। আর নজরুলের কথা যদি আসতে হয় তাহলে দেখতে হবে যে নজরুলের মতো অসাধারণ প্রতিভাশালী মানুষ আমাদের, আমার আমার হিসেবে এ পর্যন্ত বাংলাদেশে বা বাংলাদেশের বাটে এই ভারত উপমহাদেশের মধ্যে কেউ জন্মগ্রহণ করেছে বলে আমি জানি না। সব কবিতা লিখতেন, অসংখ্য অজস্র গান লিখেছেন, যারা গানের ব্যাপারে দক্ষ তারা বলে রবীন্দ্রনাথ চৌধুরী, নজরুল অনেক বেশি গান লিখেছেন, এত সুর বৈচিত্র্য অসাধারণ, একই ধরনের সুর নয়। আর তাছাড়া এই যে পরিবেশনার যে বৈশিষ্ট্য, বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে বাদ দিয়ে সার্বজনীন, এটা বড় জিনিস। রবীন্দ্রনাথ সারা বিশ্বের কবি, কিন্তু কোনো কোনো এক ধর্মের লোকজন অনুসারী যারা আছে তাদের জন্য যেমন করে লিখেছেন অন্যদের লিখতে পারেন নাই, সুযোগ পান নাই, যে কোনো কারণে হোক, কিন্তু
নজর সুযোগ পেয়েছিলেন সেটা ব্যবহারও করেছিলেন তার আপনার শাস্ত্রীয় সঙ্গীতের সুর বলেন বা আপনার গজল বলেন গজল তো মহাসম্রাট তিনি ছিলেন বাংলা বলেন উর্দু বলেন বাংলা হিন্দি মিলানো গান কি গানটার নাম আলগা করো গো খোপার গাদন দিল বহি মেরা ফস গই এই যে বাংলা হিন্দি একত্র করে কেউ ছিল মোহাম্মদ রফি গিয়েছেন এই গানটা অসাধারণ অনেকের গলায় শুনেছি কিন্তু মোহাম্মদ রফি বাংলাদেশে কয়েকজন মেয়ে আছে খুব ভালো গায় এই ব্যাপারে নজরুল ছেলেও আছে ভালো গান গায় এই গান এই গানটা স্পেশালি আমি শুনি যখন তারা গায় এই যে একটা জিনিস এটা অসাধারণ আপনি নিশ্চয়ই জানেন নজরুল ইসলামের ইংরেজি অনুবাদ আছে নজরুল ইসলামের কোরআন শরীফের অনুবাদ আছে অনেকখানি পুরোপুরি হয়নি অনেকখানি আছে এমনি করে আছে প্রতিভা একটা অসাধারণ প্রতিভা ছিলেন আমার মনে হয় নজরুল যদি বিদ্রোহী কবি না হতেন বিদ্রোহ না করতেন ইংরেজদের বিরুদ্ধে তাহলে হয়তো নোবেল প্রাইজটা পেতেন ওইখানে একটা রাজনীতির খপ্পরে তার নোবেল প্রাইজটা পাওয়া হয় না সে এই ধরনের একটা প্রতিভা বাংলা সেখানে পৃথিবীতে দুর্লভ এত ধারণা তার সঙ্গে কবিতাও থাকেন কখনো কখনো তিনি প্রেমের কবি ওই যে গানটার কথা বলতেছিলাম বুলবুলি নীরব বুলবুলি নীরব এই গানটার কত কতখানি প্রেমের কবি তিনি হতে পারেন এই তো অসংখ্য গান আছে ঠিক তেমনিভাবে তিনি মুসলমানের জন্য যে গান গিয়েছেন ভাঙা কেল্লায় ওরে নিশান বাজি সে দামামা বাদরে আমামা সেই রুচি করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান তখনকার দিনে এটার দাম কি ছিল জানেন আপনি অসম্ভব প্রয়োজন ছিল যখন সমস্ত মুসলমান জাতি অনেক পিছিয়ে পড়ে আছে সেই সময় এরকম কাজে জাগরণ সৃষ্টি হয়েছিল এরকম খেলা হয়ে যেত তিনি সবার জন্য গানে তিনি গিয়েছেন লিখেছেন তিনি যেমন চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল সমস্ত যুব সমাজকে ইলেকট্রিফাই করে দিয়েছিল তারপর অনেক অনেক গান আছে তারপর যে বাংলা উর্দু আরবি শব্দ মিশ্রণ করে যেসব কবিতা অসাধারণ খুব কিয়া ভাই খুব কিয়া দুশ্মন সব মার গিয়া কিল্লা ফাতে হো গিয়া কত উর্দু বাংলা শব্দ আমি স্বয়ং রবীন্দ্রনাথের প্রতিবাদ করেছিলেন তুমি তুমি লেখো ভালো কিন্তু তুমি যে খুন 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 ইয়া লালিয়া এই খুন তো খুব একটা অসভ্য শব্দ এটা তুমি এভাবে লিখতে পারো না তো নজরুল ইসলাম খুব সুন্দরভাবে নরম ভাষায় এর প্রতিবাদ করে উত্তর দিয়েছিলেন কিন্তু এগুলো চলে আসলো পরে সবই আসে বাংলা ভাষা এখন কী নাই ইংরেজি বাংলা উর্দু ফার্সি সব মিলে যে সুন্দর একটা ভাষা এটা নাম তো বাংলা ভাষা এখন ভাষার মধ্যে কোনো রক্ষণশীলতা থাকতে পারে না উনি রক্ষণশীলতা ভেঙে দিলেন জি এর আগে সংস্কৃত শব্দ সংস্কৃত সংস্কৃত অথবা সংস্কৃত সম শব্দ এটাই ছিল বাংলাদেশের বাংলা ভাষার অলঙ্কার আপনি যদি বঙ্কিমচন্দ্রের দিকে তাকান তবে আইমা ডেকে ডেকে হেঁকে হেঁকে নবনীল কাদ বর্ষার ডিসক্রিপশন দেওয়া হচ্ছে তবে আইমা ডেকে ডেকে হেঁকে হেঁকে নবনীল কাদম্বিনী সৌরতেজ সংহারিণী নবনীল কাদে নতুন কালো মেঘ আপনার অর্থ ভেঙে পড়তে হবে চিন্তা করেন সৌর তেজ সংহারী সূর্য তেজকে সংহার করে ফেলেছে এই যে বর্ষা তার উপ হলো এইটা কিন্তু রবীন্দ্রনাথ তাকে ভাসিয়ে দেবে উল্টা দিকে একদম সহজ থেকে সহজতর করে তিনি তিনি বললেন আষাঢ় নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে এই যে এই যে জিনিসটা আসলে জনগণের মাঝখানে নিয়ে আসা ভাষাকে এটা রবীন্দ্রনাথের একটা বড় অবদান এবং সবচেয়ে বেশি অবদান নজরুল ইসলামের আপনার রান্নাঘরে ঢুকেছে চায়ের কাপ থেকে তরস্তরি পিরিচ থেকে শুরু করে সব শব্দ ঢুকাই দিলেন যা আমরা ব্যবহার করি দৈনিক এবং তার সঙ্গে আবার একইভাবে হিন্দু ধর্মের জন্য অনেক অনেক গান লিখেছেন নানা উৎসবের গান গান লিখেছেন এবং আমি আমি একটা গানের কথা আমার মনে পড়ে যেটা আমি শুনলাম এবং এবং সে দেখলাম যে দুর্গা পূজায় সেই গানটাই গেছে উৎসব করার জন্য অঞ্জলি রহমর এবং ভারত থেকে খুব অত্যন্ত নাম করা খ্যাতনামা গায়িকা এসেছিলেন উনি উর্দু ভাষায় গান গান উর্দু হিন্দি তিনি বললেন আমি একটা বাংলা গান জানি এইটা আমি পূজার মধ্যে লাগাই বলে অঞ্জলি রহমর গাইলেন সেটা নজরুল ইসলামের এত এত বাহাদুরি এত কৃতিত্ব কারণ নাই সবচেয়ে আশ্চর্য অত্যন্ত অল্প বয়সে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন এবং তিনি যে রবীন্দ্রনাথ বয়স পেতেন এবং যে লিখতে পারতেন সেই হিসাবে তাহলে তিনি বিশ্ব রেকর্ড ভঙ্গ করতেন এতে কোনো সন্দেহ নেই আমার আজকের এই দিনে আমি তার গভীর 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 শ্রদ্ধা জানাই অন্তর থেকে জানাই কিন্তু আপনি যতগুলো বললেন যতগুলো বললেন এর সাথে আবার নজরুলকে তো সম্মিলিত কবি বলা হতো নিশ্চয়ই সব মিলিত আমি তো বলি একবার দিয়ে নিতে রাজনীতিতে তিনি সাম্যের রাজনীতি করতেন ভাই সাম্যের গান যেটা বলেছেন নিশ্চয়ই রাজনীতিতে সাম্যের গান গাইতেন একই সঙ্গে তিনি প্রত্যক্ষ রাজনীতি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন যেই জন্য তার বই বন্ধ করে দেওয়া হয়েছিল যেই জন্য তাকে জেলে যেতে হয়েছিল
আমার মনে পড়ে না অন্য কোনো ওই ওই স্তরের কবিকে পৃথিবীর কোথাও জেলে যেতে হয়েছিল দেশকে ভালোবাসার অপরাধে। এটা বিরাট জিনিস, বিশাল জিনিস। নজরুল কি কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন কোনো সময়? না 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 না, উনি কমিউনিস্ট ছিলেন না, কিন্তু উনি কংগ্রেসের মতো উদার রাজনীতি বিশ্বাস করতেন সেই সময়, হিন্দু মুসলিম ঐক্যের বাঁধনে বিশ্বাস করতেন। কিন্তু কোনো 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 পর্যায়ে তিনি এই মুসলিম লীগ পরবর্তী যে রাজনীতি করতেন সেটা তো বিশ্বাস করতেন অগ্রিমভাবে। যেমন যে গানটার কথা আমি বললাম, বাঁধি সে জামামা বাঁধ রে আমামা, বাঁধ রে আমামা মানে পাগড়ি বাঁধো, সেই রুচু করি মুসলমান কেন, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। এইসব গানগুলো তখনকার দিনে পরে তো মারা যান, দারুণ দারুণ নিজের কবর ওই ওই মসজিদেরও পাশে আমার, হ্যাঁ মসজিদের পাশে কবর চেয়েছেন, মসজিদের পাশে কবর চেয়েছেন, সেখানেই তার কবর হয়েছে। এই জন্য আমার এটাও মনে পড়ে, যখন নজরুল ইসলাম মারা গেলেন তখন জিয়া রহমান দেশের শাসনভার চালাতেন, আমিও তার সঙ্গে ছিলাম। উনি বললেন না নো, মসজিদের পাশে কবর চেয়েছেন, আমরা এখানেই কবর দেবো। অ্যান্ড দ্যাট ওয়াজ গভর্নমেন্ট ডিসিশন, হিজ ডিসিশন। যাই হোক, এটা কিন্তু আবার আমার অন্তত জানানো ছিল, অন্যরা হয়তো সবাই জানেন, যেমন এটা নজরুলের এরকম ডিজায়ার ছিল বলেই যে ডিজায়ার ছিল, এটা জানতাম না। সেভাবে করা হোক, মসজিদের পাশে আমার কবর দেবো ভাই, ওই গানটা তো একদম শেষ দিকেই মনে হয় লেখা তার। উনি তো শুধু শেষ দিক প্রথম দিক নাই, একটা শ্যামা সঙ্গীত দরকার, অনেকে বললেন একটা শ্যামা সঙ্গীত ওই রেকর্ডের জন্য, তখন কি সব ছোট ছোট রেকর্ড কোম্পানি ছিল, ওরা অর্ডার দিত একটা শ্যামা সঙ্গীত দরকার ছিল, তখন তার জন্য অনেকগুলো পান লাগতো আর অনেকগুলো চা লাগতো, পান খেতেন আর চা খেতেন 10 মিনিট পরে, এই নাও তোমার শ্যামা সঙ্গীত। এইরকম অসম্ভব প্রতিভা, অসম্ভব, খালি স্পন্টেনিয়াসলি যখন কবিতা মনে আসবে তখন লিখবেন, তা না অর্ডারেও কবিতা লিখবেন, সেগুলো সব টপে চলে যেত। এটা একটা মানে বিরল বিষয়, দারুণ দারুণ বিরল, একটা ভাব আমার নিজের মধ্যে তৈরি করতে পারলে টাইম বোধ হয় লাগে না, এটা একটা বিরল সবসময় ভাবেই আব্বাস। আর তার উপযুক্ত সঙ্গী ছিল সেসময় আব্বাসউদ্দিন, ওই যে ইসলামিক তথাকথিত ইসলামিক গান যেগুলো ছিল উনি সেগুলো বাংলাদেশ মুসলমানের ঘরে ঘরে পৌঁছে দিলেন, তার ফলে বাংলাদেশ মানুষ যে গান গাইতে পারে, এই সংস্কৃতির বিরুদ্ধে তো লোক ছিল, গান গাওয়া তো নিষিদ্ধ ছিল, এইসব দেয়াল তিনি ভেঙে ফেললেন। কাজে বিদ্রোহী শুধু সরকারের বিদ্রোহী ছিলেন না, সমাজের সব কিছু অন্যায় অসাম্য বৈষম্য এবং পুরনো রীতি নিয়ে ভেঙে একটা নূতন সমাজ গঠন করা যায় তীব্র একটা প্রচেষ্টা ছিল তার মধ্যে, অসম্পূর্ণ রয়ে গেল তার সেই প্রতিভার। আলবসার আপনার কাছে মাহি চৌধুরী যেটা নিয়ে মনে করেন, ঈদ বলেন নজরুল বলেন মানে নীলাম বলেন অথবা যা মনে করেন, ওভারঅল সব আসলে আব্বা যখন কথা বলে তখন আমরা বসে বসে শুনি, না আমি নিজেও শুনি, আর আগে শুনতাম যখন আপনার ডাক্তার অনুষ্ঠান করতেন তখন একদম নো মিস ডাক্তারি বিদ্যা। হ্যাঁ না আমি আসলে শুনতাম না, নজরুলের একটা গান আজকে তোমার আব্বা খুব ভালো গান, না আমরা যখন অনুষ্ঠান শেষ করব তখন আমরা গান দিয়ে শেষ করব, মানে এখন আপনার প্রস্তাব শুনে আমি ধরে নিলাম। আসলে ঈদ সম্পর্কে তো আমরা তো প্রথমে আলোচনা, স্যার আপনার বয়স কত হয়েছে এখন? আমার মনে হচ্ছে 2 বছর আগে বলেছিলেন যে 80 হয়েছে, আমার 82 হবে দেরি না, আর 2 মাস পর, 2 মাস পরে 82 হবে। সো 82 বছর বয়সে একজন তরুণ গায়ক নজরুল গীতি গাইবে আজকের অনুষ্ঠানে, এটা আমরা ভালোবাসার গাইতে বিদ্রোহী বিদ্রোহী যাই না, হ্যাঁ ভালোবাসার গান গানের সঙ্গে বাদ্য লাগে না কি গান, এই এখানে বাদ্য বাজাবো আমি। আচ্ছা আমি আসলে ঈদ নিয়ে আলোচনা করছিলাম, ঈদের আলোচনা আসলে মোটামুটি শেষ, আর নজরুল নিয়ে তো অনেক আলোচনা। আচ্ছা এই যে জাতীয় কবি বলা হয়, আমি দুজনকে জিজ্ঞেস করছি এই জাতীয় কবিটা কি অর্থে বলা হয়? এরা সবচেয়ে ভালো বলতে পারবেন, খুব সম্ভব খুব সম্ভব ইরশাদ সাহেব জাতীয় কবি ঘোষণা করেছিলেন, যাদের মনে পড়ে, উনি কী আইডিয়া নিয়ে করেছিলেন আমি জানি না, কিন্তু জাতীয় শব্দটা খুব ব্যাপক, এবং যারাই বাংলা ভাষায় কথা বলে, যারাই বাংলা সংস্কৃতিতে আস্থাবান, সবাই মিলে আসলে একটা জাতি, তো সেই জাতির কবি যদি নজরুল ইসলাম হন আমার আপত্তি আপত্তি নেই, কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠবে রবীন্দ্রনাথ নয় কেন বা রবীন্দ্রনাথ ও নয় কেন, এটা আপত্তি উঠবে। সামারিতে আমার এই উত্তর, জি তার চেয়ে আমরা যেমন গিয়েছি ভালো, এরা দুজনেই আমাদের মাথার মণি, বাংলাদেশের বাংলা ভাষা বাংলা সংস্কৃতির দুটি উজ্জ্বল মণি তারা, না কাউকে বাদ দিয়ে তো আমরা এরকম ভাবছি না, এবং দুজন দুজনের যদি একটা কথা বলে ফেলেন এরকম তো এরকম মনে হয় যে আমরা সবাইকে বাদ দিয়ে দিলাম, আমি হচ্ছে অনেক বেশি উদারপন্থী। না তুমি জাতীয় কবি বললে আসলে মানে একজনকেই তো মিন করা হচ্ছে, সেটা করা উচিত এক জিনিস, বাস্তবতা কখনো কর দুজন হয়ে যায়,
এটা আমাদের লোক সহ্য করতে রাজি আমাদের জাতীয় সংগীত নজরুলের কবিতা কি বলে রবীন্দ্রনাথের কবিতা অথবা জাতীয় কবি নজরুল না না জাতীয় সংগীত নজরুল ইসলামের কিন্তু অনেক সময় শুনেন অনেক সময় অখ্যাত লোকেরও জাতীয় সংগীত হয় পাকিস্তানের যে জাতীয় সংগীত ছিল তখন কি হাফিজ জালন্ধারী নাকি নাম ছিল ভদ্রলোকের তার ছিল হি ওয়াজ নট ভেরি ফেমাস এট দ্যাট টাইম বাট দ্য সং ওয়াজ মিনিংফুল তাদের জন্য সেটা এটা হতে পারে হতে পারে আমাদের সবকিছুর মধ্যে আসলে একটা বিতর্কের অভ্যাস মনে হয়ে যাচ্ছে সেই জন্য আমরা ওই নজরুল নিয়ে আলোচনা বাঙালি জাতি বিতর্কিক হয়ে যাচ্ছে বিতর্কিক হয়ে যাচ্ছে নজরুল মানে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা সবকিছু রবীন্দ্রনাথ নজরুল বিএনপি আওয়ামী লীগ সব জায়গার মধ্যে থাকতে হবে আরকি দুইটা না তবে বিতর্ক না হলে জমে না না তবে নজরুল আর রবীন্দ্রনাথকে নিয়ে এখনো ওই রকম নোক নো কাড়াকাড়ি হয় না ওয়েল কোন ওই লেভেলে হয়তো বা হয়নি তবে একদম হয় না ঠিক না হয়তো বা আমরা এতটা প্রকাশ প্রকাশিত হয় না জিনিসটা বাট আমি আলোচনা অনেক জায়গায় শুনেছি এবং বেশ না না এটা এটা নিশ্চয়ই বলা হয় যে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছেন উনি আমাদের মাথার মণি কিন্তু নজরুল ইসলাম নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল রাজনৈতিক কারণে তা ঠেকিয়ে দেওয়া হয়েছে এটা প্রায় আলোচনা করা হয় বিদ্রোহী না হলে হয়তো হয়ে যেতেন বড় বাধা ছিল ব্রিটিশরা তাকে জেলে রাখতে হয়েছিল সুতরাং তার অগ্নি বিনা এমন এমন বিনা ছিল যেটা ব্রিটিশরা ভয় কাঁপতো একজন কবি কেবল কবিতা লেখার কারণে যদি জেলে যান তার মানে সেই কবিতার আবেদন কত বেশি এটা তো বোঝাই যায় এবং সেই কবির কবিতাতে শোষক শ্রেণী যে কিরকম ভয় পায় সেটা ওই একটা প্রমাণ হয় বললাম তো তার আগে কোনো কবি জেলে যেতে হয়নি ওই রকম কারণে একটা কবিতা লেখার কারণে বই লেখার কারণে আমি আমি নজরুল আমি বলবো যে আসলে নজরুল ইসলাম তার প্রতিভা যেটা ছিল এবং তার যেই ভেতর যে অনুভূতি ছিল দেশের জন্য উনি কিন্তু কম্প্রোমাইজ করতে পারতেন কম্প্রোমাইজ করলে হয়তো ওনার অনেক অ্যাচিভমেন্ট আরও বেশি হতো গ্লোবালি সারা পৃথিবীতে অ্যাচিভ কিন্তু উনি সেই জিনিসগুলো চিন্তা করেন নাই এটাও কিন্তু আমাদের জন্য একটা শিক্ষার বিষয় আমরা খুব কম মানুষই আছি যারা কম্প্রোমাইজ বিশেষ করে যারা আমরা রাজনীতি করি আমাদেরকে অনেক সময় কম্প্রোমাইজ করতে হয় কথা হয় অনেক সময় আমাদেরকে আমরা বলি যে আই অলওয়েজ সে দ্যাট যে সামটাইমস আমরা এমন একটা ডাইলেমার মধ্যে পড়ে যাই দ্য হার্ট সেজ সামথিং বাট দ্য ব্রেন সেজ সামথিং এলস অ্যান্ড ইউ গেট কনফিউজ যে শুড আই লিসন টু মাই হার্ট আমি কি মনের কথা শুনবো নাকি আমার লজিক ব্রেন কি বলে সেটা শুনবো এবং তখন দেখা যায় অনেক সময় আমরা আসলে কম্প্রোমাইজ করি কম্প্রোমাইজ না করে যে যাই হোক অ্যাচিভমেন্টের দরকার নাই কম্প্রোমাইজ করবো না এই জায়গায় থাকাটা আসলে কিন্তু অনেক কঠিন নজরুল ইসলাম পেরেছিলেন আমি জানি না ওই পর্যায়ে গেলে আমরাও পারবো কিনা চেষ্টা করবো এরকম করে ভাবেন হয় কি যখন কেউ রাজনীতি করেন তাকে শুধু তার কথা বললে চলে না তো তাকে সবার কথা বলতে হয় আর সবার কথা যখন বলছেন তার মানে নিজের কথা তার মধ্যে ডাইলিউটেড হয়ে যাচ্ছে তাছাড়া কি পারে যে ওটা মুখ্য থাকে না ওটা মুখ্য থাকে না কিন্তু একজন সাহিত্যিক আমি কিন্তু একদম পুরোপুরি একমত না আসলে মানে যারা রাজনীতি করেন তাদেরকে সবার কথা বলতে সবার কথা কিন্তু কখনো বলা সম্ভব না আমরা কিন্তু অধিকাংশের কথা কি সাধারণ অধিকাংশ আমি জানি না আমার মনে হয় যে একটা গ্রুপ অফ পিপলের আমরা আসলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আমি সবারটা রিপ্রেজেন্ট করতে পারি না আমি এক ধরনের মানুষের মানসিকতা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি সবাই কি চায় সবাই কিন্তু একই জিনিস চেতে পারে না আমার অবস্থা যদি বলা হয় তাহলে আমরা একটা রাজনীতি কিন্তু আমরা এতদিন করে এসেছি বিশেষ করে 2004 এর পর থেকে যখন আমরা পদত্যাগ করলাম আমরা হঠাৎ করে বিকল্প রাজনীতির কথা বললাম আমাদের এই কথায় কিন্তু কিছু মানুষ সেটার সংখ্যা কম হতে পারে কম সাম পিপল আসলে কিন্তু স্বপ্ন দেখেছে যে হ্যাঁ একটা বিকল্প রাজনীতি শুরু হবে হ্যাঁ একটা প্রতিহিংসা রাজনীতি বন্ধ হবে হ্যাঁ একটা সুন্দর রাজনীতি এবং আমরা কিন্তু সেই স্বপ্নটা আমরাই দেখিয়েছি সো আই হ্যাভ টু স্টিক টু দ্যাট সেটার সংখ্যা কম হতে পারে বা আর আসলে হয়তো বা অধিকাংশের মনেই সেই স্বপ্নটা আছে কিন্তু ওই যে অনেকে অধিকাংশই হয়তো বা কম্প্রোমাইজ করছে দেখে বাট কিছু পরিমাণ মানুষ কিন্তু এখনো করছে না তারা হয়তো বা এই জিনিসটা চায় এবং সেটা সেটা করার জন্য অনেকভাবেই সেটা হতে পারে আমি বলছি না যে মেইন স্ট্রিমের বাইরে গিয়ে মেইন স্ট্রিমের ভেতরে থেকে হতে পারে বিকল্প রাজনীতি নতুন কোনো রাজনীতির কথা আমরা বলিনি আমি মনে করি আমি এখনও সেটা বিশ্বাস করি যে আমরা এই যে জাতীয়তাবাদী দল তাদের সাথে আলোচনা চলছে পরিশুদ্ধ রাজনীতি তারাও পরিশুদ্ধ রাজনীতির চেষ্টা করছে বলে বিশ্বাস করি বিশ্বাস করতে চাই সেই জন্য একত্রে রাজনীতি করার কথা আসে তখন অনেকেই বলে তাহলে এতদিন তো অন্য কথা বলেছেন অন্য কথা মানেই না যে আমরা কিন্তু কখনোই এই জায়গাটা আমি একটু আসলে ক্লারিফাই করার সুযোগ পেলাম দেখে বলছি আমরা কিন্তু কখনোই বলি নাই আমরা বিকল্পধারা রাজনীতি শুরু করি তখন বদরুদ্দোজা চৌধুরী আমাদের সামনে যে বিকল্পধারার আদর্শ
এটাকে ডিফাইন করে দিয়েছেন এবং আমরা সেটাকে ধরেই কিন্তু এগিয়েছি এবং এখনো আমরা সেটাই করছি। এবং উনি প্রথম থেকে আমাদেরকে বলেছেন যে আমরা কারো বিরুদ্ধে রাজনীতি করব না, মানে বিএনপি মানেই আমাকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতেই হবে, আওয়ামী লীগ মানেই আমাকে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করতেই হবে। আমরা এখান থেকে বেরিয়ে এসে কারো বিরুদ্ধে আমরা বিরুদ্ধবাদী রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করতে চাই, উই ওয়ান্ট টু বি পজিটিভ, আমরা জনগণের পক্ষে রাজনীতি করতে চাই, কারো বিরুদ্ধে না। ইন দ্যাট সেন্স আমি কিন্তু সবসময় চাব যে এই প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে বিরুদ্ধবাদী রাজনীতি থেকে বেরিয়ে এসে পরিশুদ্ধ রাজনীতি বিএনপি করুক, এবং বিশ্বাস করলেই তাদের সাথে একসাথে কাজ করব। এবং আমি বিশ্বাস করি দেখে এখন হয়তো বা তাদের সাথে আমাদের কিছু কাজকর্ম করছি। আবার যখন আওয়ামী লীগের সাথে আমরা কাজ করেছিলাম তখন কিন্তু আমরাই কিন্তু প্রথম এই শব্দটা উচ্চারণ করেছিলাম যে দিন বদলের রাজনীতি করতে হবে, আমরাই প্রথম বলেছিলাম ডিজিটাল রাজনীতি, ডিজিটাল বাংলাদেশ, অল দোজ থিংস। বাট আমাদের দল ছোট ছিল, আমাদের প্রচার অত বেশি ছিল না, কিন্তু আমাদের শব্দগুলো যখন আওয়ামী লীগ গ্রহণ করলো এবং প্রচার করলো আমরা কিন্তু খুশি হয়েছিলাম। উই ওয়ার নট আনহ্যাপি যারে আমাদের জিনিস চুরি করে নিয়ে চলে গেল, বিকজ উই সেড নো দেশের জন্য কাজ হোক, মঙ্গল হোক, তবু আমরা সেটাই খুশি হব। এবং তখন তারা করেছে এবং আমরা আশা করেছিলাম যে তারা হয়তো সেই জিনিসগুলো সত্যি করেছে এবং করবে, সেখানে হয়তো বা কিছুটা ব্যর্থতা রয়েছে, কেননা জনগণ সেই জিনিসটা চেয়েছিল দেখি। সো আমি আসলে হোয়াট আই ওয়ান্ট টু স্যামিজারে বলতে চাচ্ছিলাম যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, একজন রাজনীতিবিদের জন্য ইট ইজ আসলেই ডিফিকাল্ট। সবাইকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো না, আমি সবার পক্ষে কথা বলতে পারবো না, আমার নিজের ইমোশন সেখানে থাকবেই। এবং একজন রাজনীতিবিদ শুধুমাত্র জনগণের কথা বলেন এটা যেমন ঠিক, আবার জনগণকে স্বপ্ন দেখান, নতুন কোনো দিক নির্দেশ দেন, সেটাও কিন্তু ঠিক। সো দুটোর দিকে মাথায় রেখে ব্যালেন্স করতে এবং কম্প্রোমাইজ না করে, একজন নজরুল ইসলাম তো শুধুমাত্র একজন কবি বা সাহিত্যিক নন, তিনি একজন রাজনীতির মধ্যে তো তার যথেষ্ট অবদান রয়েছে। এবং সেখানে কিন্তু দেখছি যে নন কম্প্রোমাইজিং দৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন, রাইট, নন কম্প্রোমাইজ। অনেক আমি কিন্তু অনেক অনেকগুলো জিনিসে মাঝে মাঝে কনফিউজ হই, যেরকম ধরেন মাওলানা ভাসানী, উনি কিন্তু কখনো পাওয়ার পলিটিক্সে চিন্তা করেন নাই যে প্রধানমন্ত্রী হইতে হবে, প্রেসিডেন্ট হইতে হবে, বাট উনি কিন্তু রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন এবং জাতিকে নেতৃত্ব দিয়েছেন। তার মানে কি, ইলেকটোরাল পলিটিক্স না করো, ক্ষমতায় যাওয়ার হিসেব না কষেও রাজনীতি করা যায়। মানে এখানে ইফ আই ডোন্ট কম্প্রোমাইজ, একটু অন্যদিকে গেলে আপনি যে প্রশ্নটা করেছেন সেই জায়গায় বলি, ধরেন গ্যালিলিও কোপারনিকাস তারা বললেন সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে, ধারণাটা ভুল, বরঞ্চ পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, এই জন্য কত রাজ নিগ্রহ নিবর্তন হলো, অনেককে বাংলা যেতে হলো, কিন্তু ওনারা ওটাতেই থাকলেন এবং জিতলেন শেষ পর্যন্ত। দ্যাটস আ ফ্যাক্ট, ইটস আ ম্যাটার অফ ফ্যাক্ট। এইখানে কি কোনো কম্প্রোমাইজ করা যেতে পারে? আমি বলবো না, সে একই ভাবে ধরেন প্রফেট মোহাম্মদ যখন তার ধর্মের কথা বললেন, উনি অনেক লোকজনকে একত্র করে বললেন, কিন্তু আল্লাহ এক, আমি তার প্রেরিত পুরুষ, এইটা নিয়ে উনি কন্টিনিউসলি ফাইট করেছেন, এখানে কম্প্রোমাইজ হয়নি। আবার ধরেন আমাদের এখানে যদি বলেন, তাহলে আমি একটু সময় নিচ্ছি আপনার, বেশি সময় যদিও আমার হাতে নেই, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য লড়েছিলেন, নতুন একটা বই বেরিয়েছে অসমাপ্ত আত্মজীবনী, পড়েছেন কি আমি জানি না, পড়লে বোঝা যাবে যে উনি কতখানি আন্তরিক ছিলেন পাকিস্তান লড়াইয়ের জন্য। তিনি পাকিস্তান হবার পরে আবার পাকিস্তান সম্পর্কে অখুশি, অসন্তোষ, সেখান থেকে ছয় দফা শেষ পর্যন্ত বাংলাদেশ ভেঙে গেল। মানে আয়রনিটা কি, মোহাম্মদের জিন্দা লন্ডন থেকে আসলেন ব্যারিস্টার, উনি হিন্দু মুসলিম বিলোনের অগ্রদূত, 14 দফা পেশ করলেন যাতে হিন্দু মুসলমান এক থাকে, তিনি মুসলিম লীগের প্রেসিডেন্ট হলেন, হয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের জাতির জনক হলেন, ইসলামিক জাতীয়তাবোধের কথা বলি। মানে এই জায়গাতেই হলো কম্প্রোমাইজ, এই কম্প্রোমাইজটা আমি মনে করি আনহোলি, এটা বোধ হয় ঠিক না। কিন্তু এই ধরেন এর মধ্যে আমি একটা সমস্যার মধ্যে পড়েছি, একটা সেমিনারে গেলাম, সেটা ভাড়াটিয়াদের সেমিনার, তাদের কি কি অসুবিধা, ভাড়াটিয়ারা বাড়িওয়ালার বিরুদ্ধে অনেক কথাবার্তা বললো, আপনি অ্যাজ এ পলিটিশিয়ান সম্পূর্ণ তাকে সমর্থন দিবেন, তাহলে তো বাড়িওয়ালার বিরুদ্ধে এই জায়গাগুলো কম্প্রোমাইজ হয়তো করতে হয় এইরকম কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ফান্ডামেন্টাল জায়গায় যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে আপনি সামনে যাবেন। কি নজরুল ওই জায়গাতে কবি হিসেবে বলেন, মানুষ হিসেবে বলেন, একজন সমাজ সচেতন কর্মী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে বলেন, ওই জায়গাটা করতে পারেন। লাস্ট কথা আপনার কাছে, সেটাই আমরা ফলো করার চেষ্টা করব আর কি, আশা করি। লাস্ট কথাটা আপনার কাছে শুনতে চাই, আমার হাতে কোনো সময় নেই এখন আর। প্রথম কথা লাস্ট তো ঈদের কথা, ঈদের ভেতরে সত্যি সত্যি নজরুলের যে ইচ্ছা ছিল, সাম্য মৈত্রী প্রতিষ্ঠার আহ্বান ছিল, আমরা চিন্তা করতে হবে আরও কীভাবে বাস্তবায়িত করা যায়। ছেড়ে দিও নজরুল ইসলামের ব্যাপারে, আমি মনে করি যে নজরুল ইসলামের যে জিনিসগুলো রয়েছে, লেখাগুলো রয়েছে, বিশেষ করে সারা পৃথিবীর সঙ্গে সেগুলো পরিচয় করিয়ে দেওয়ার যোগ্যতা রাখে। এই ব্যাপারে সরকার যদি অগ্রণী হয়, দেশের মানুষ যদি অগ্রণী হয়, তাহলে সত্যি সত্যি
নাজিসনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। জি থ্যাংক ইউ। কিন্তু এটা স্যার আপনার শেষ কথা নয়, আপনার শেষ কথা হলো সঙ্গীত, এটা আমার মনে আছে। আমি ডক্টর বি চৌধুরী, বদ্রুদ্দ চৌধুরী এবং মাহি বি চৌধুরী আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে খুবই ইনফর্মাল টাইপের একটা অনুষ্ঠানের মধ্যে অনেক অনেক মূল্যবান কথা বলেছেন। ছোটখাটো ভুলভ্রান্তি থাকতে পারে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমি মনে করি, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মন্ডলী, অনুষ্ঠান শেষ করব কিন্তু আমার কোনো বক্তব্য দিয়ে নাই। আজ অনুষ্ঠান শেষ হবে নজরুলকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে, সম্ভবত তার কোনো প্রেম ভালোবাসার কবি, ভালোবাসার কবি, ভালোবাসার গান গাইবেন ডক্টর বদরুদ্দোজা চৌধুরী। এবং গান গাইতে গাইতে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। বাদ্য যন্ত্র নাই, কিছু নাই, কিছু লাগে ওই জন্য কিছু লাগে, এরকম বলে সবাই বোঝে তো। মাঝখান দিয়ে শুধু যে কোনো জায়গা থেকে সিরাজের নওরোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে তরুণ ইরান কবি কাঁদে নিরজনে ঝরা বন্য গোলাপের বিলাপ শোনে বুলবুলি নীরব, বুলবুলি নীরব নারগিস বনে ঝরা বন্য গোলাপের বিলাপ শোনে। ভালো লাগে এই জন্যে যাতে চিন্তা করেন কি পরিবেশ গিয়েছেন, কিন্তু স্যার অদ্ভুত কি পরিবেশ, তা সত্যি বলছেন। কোনো সুরের সুরের কোন জায়গাতে কোন রকম ভুল হয়নি, চিন্তা করেন। আমরা বলি তো যে আসলে ডাক্তারি রাজনীতি কিছু না করে গান গেলে মান্না দিয়ে দেবেন তো। আমি যেটা বলছিলাম যে এই গানটা ভালো লাগে এই জন্য, আমি তো সমস্ত পরিবেশটা কবির মানে কি খেলছিল সেরকম চিন্তা করি। একজন প্রেমিক কবি তার প্রিয়ার সমাধির পাশে কাঁদছে, নীরবে অশ্রু বিসর্জন করছে, সমস্ত ফুলের পাপড়িগুলো, গোলাপ ফুলের বাগান, বিরাট বাগান ছিল, সমস্ত পাপড়িগুলো ঝরে গেছে তার কান্নার শুনে। আর একটা বুলবুলি পাখি চুপচাপ করে শুনছে, দেখছে, অদ্ভুত তাই না? এই এর ভিত্তিতে কবি এই গানটা লিখলেন। থ্যাংক ইউ দুজনকে। আবার দর্শক মন্ডলী এখানেই শেষ করছি, কালকে নজরুলের উপরেই আমরা আলোচনা করব। আলোচনায় অংশ নেবেন সৈয়দ আবুল মকসুদ এবং ডক্টর সলিমুল্লাহ খান। আমার মনে আমি ভুল বলছি না, আগামীকালকে অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সবারই শুভকামনা করে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।